জাতীয় পরিষদের পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন, তখন আমরা ফাতেমা জিন্নার সপক্ষে আমরা মুক্তাগাছা থেকে আর কে স্কুলের আরও ছাত্র কবিরুদ্দিন ভূঁইয়া, বসির উদ্দিন, আব্দুল হাই এদের সহ তৎকালীন নেতা খন্দকার আব্দুল মালিকের নেতৃত্বে আমরা হেঁটে মুক্তাগাছা থেকে ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে ফাতেমা জিন্নার জনসভায় অংশগ্রহণ করি। 68 সালের ছাত্র রাজনীতি করি, তখন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট হই এবং 1970 সালে এসএসসি পাশ করে মুক্তাগাছা শহীদ, বর্তমান শহীদ সরকারি কলেজ যা আগে মুক্তাগাছা কলেজ নামে পরিচিত ছিল সেখানে ভর্তি হই এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। আমার সভাপতি ছিলেন জনাব বসির উদ্দিন আহমেদ, তিনি একজন মুক্তিযোদ্ধা। তারপরও কলেজ ছাত্র সংসদের নির্বাচন হলে আমি ওই সময়ে সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হই মুক্তাগাছা কলেজ ছাত্র সংসদে। ওই সময়ে জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল নাজিমুদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক ছিলেন আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ ইসলাম। আন্দোলন 70 সালের নির্বাচন ব্যাপকভাবে প্রচারণা চালাই। পরবর্তী সময়ে স্বাধীনতা যুদ্ধের প্রাককালে খন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ সাহেবের নেতৃত্বে মুক্তাগাছা একটি ট্রেনিং সেন্টার হয়, সেখানে প্রাথমিক ট্রেনিং গ্রহণ করে প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করি। আমাদের ট্রেনিং মিছিল তখন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার মেজর জনাব প্রফিজুদ্দিন রেবাজ সাহেব এবং অবসরপ্রাপ্ত একজন পুলিশ, আমরা যাকে বলতাম তসি উস্তাদ, আরও কয়েকজন আলাল, আরেকজন সিপাহী আলাল উদ্দিন, এরা আমাদের প্রাথমিক ট্রেনিংটা। মধুপুর সহ এই মুক্তাগাছা থেকে টাঙ্গাইল রাস্তা আমরা বিভিন্ন স্থানে বাংকার করে ব্যারিকেড সৃষ্টি করি। এই প্রতিরোধ যুদ্ধের পর আমরা টিকতে না পেরে যখন হানাদার বাহিনী মুক্তাগাছা দখল করে নেয়, সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আমরা শহর ত্যাগ করে আত্মগোপন করি। তারপর আমরা ভারতে চলে যাই ঢালু ইয়াত ক্যাম্পে, কিছুদিন থাকার পরে দেরাদুনে মুজিব বাহিনীর ট্রেনিং গ্রহণ করে আবার দেশে ফিরে আসে। ফিরে আসা যুবকদেরকে সংগঠিত করে দুই তিনটা যুদ্ধে আমরা অংশগ্রহণ করি। লিডার ছিল আমাদের আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক মুক্তাগাছা আমাদের থানা বিএলএফের লিডার ছিল তার নেতৃত্বে। আর ওই সময় আমরা ভারতের খেলাপড়া যে ট্রানজিট ক্যাম্প, সেখানে থাকতেন আমাদের সাবেক আওয়ামী লীগ নেতা পানি সম্পদ মন্ত্রী আর জনাব আব্দুর রাজ্জাক, থাকতেন সৈয়দ আহমদ সাহেব, থাকতেন নীলচন্দ্র ভৌমিক। তারা আমাদেরকে রাজনৈতিকভাবে সচেতন করে এবং কেন গেরিলা যুদ্ধের দরকার, কেন গেরিলা যুদ্ধ করতে হবে ইত্যাদি বিষয়ে আমাদেরকে পলিটিক্যালি মডিফাইড করে। যুদ্ধের শেষ পর্যায়ে সম্ভবত এটা 9ই ডিসেম্বর, ময়মনসিংহ থেকে যখন পাঞ্জাবিরা ঢাকার দিকে রওনা হয়, ঠিক সেই মুহূর্তে আমরা ফুলবাড়িয়া মুক্তাগাছার বর্ডারে ছিলাম। সেখানে তাদের সাথে সরাসরি যুদ্ধ হয়, কিন্তু তাদের যে পরিমাণ অস্ত্র এবং হেভি উইপেন এবং আমাদের সাথে যে অস্ত্র, এই অস্ত্র দিয়ে তাদের সাথে করা সম্ভব না হলে আমরা সেটা রিট্রিট করতে বাধ্য হই। স্বাধীনতার পর
চাষাত ছাত্র লীগে আমরা আনুগত্য প্রদর্শন করে যোগদান করি এবং 1972-73 সালে ময়মনসিংহ জেলা ছাত্র লীগের চাষাত ছাত্র লীগের সভাপতি নির্বাচিত হয়ে কাউন্সিলের মাধ্যমে পরবর্তী সময়ে 1979 সালে ময়মনসিংহ জেলা জাসদের সম্মেলনে আমি জেলা জাসদের যুগ্ম সম্পাদক নির্বাচিত হই। পরবর্তী সময়ে 1986 সালে আওয়ামী লীগে যোগদান করি। আওয়ামী লীগে যোগদান করে থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহসভাপতি এবং সর্বশেষ 2010 সালে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে নির্বাচিত হই। ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির অডিটর এবং সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়ে বর্তমানে আইন পেশায় নিয়োজিত আছে। এটা একটা বাস্তব কথা। এখানে যে আমাদের লড়াইটা আমাদের করতে হবে সরাসরিভাবে মৌলবাদীদের বিরুদ্ধে এবং জামাত নিষিদ্ধের দাবিতে এবং ধর্মীয় ভিত্তিতে যে সমস্ত সংগঠনগুলো আছে এই সমস্ত সংগঠনের বিরুদ্ধে আমাদের তীব্রভাবে এখন থেকে গ্রামে গঞ্জে প্রতি মহল্লায় এই অপশক্তির বিরুদ্ধে প্রচার চালিয়ে তাদেরকে জনবিচ্ছিন্ন করে এবং যারা যুদ্ধ অপরাধী এবং যারা এই সমস্ত কর্মে নিয়োজিত তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে বিচার করে দেশটার একটি সুন্দর গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেই আইন মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে।